বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দম্পতি স্বামী এবং স্ত্রী খুব সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করছে, সংসারের ভিতরে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো হতাশা নাই, শুধু সুখ আর সুখ। কিন্তু নবীজি তো বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন, আল্লাহ যাদেরকে বিপদ দেন বুঝতে হবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন। স্বামী স্ত্রী দুইজন খুব সুন্দরভাবে সংসার করছে, রাতের বেলা একদিন স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে, আমার স্ত্রী আমার পানির প্রয়োজন, পানির পিপাসা। সাথে সাথে স্ত্রী পানি নিয়ে আসলো, পানি নিয়ে আসার পরে দেখে স্বামী বেচারা ঘুমিয়ে পড়েছে। স্ত্রী চিন্তা করে এখন যদি ডাক দেই তাহলে আমার স্বামীর কাঁচা ঘুম কষ্ট হবে, আবার যদি আমিও ঘুমিয়ে যাই স্বামী আবার পানির প্রয়োজন হইবে, না পেলে বড় কষ্ট করবে। ওরে পর্দার অন্তরালের মা, জীবনটা যদি সুন্দর করতে চান নবীর সাহাবীদের জীবনী শুনেন, নবীদের সাহাবীদের জীবনী শুনে আমল করে নেন, সংসারটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টুকরা বানায়া দিবে। আজকে অহরহ ডিভোর্স হয়, অহরহ তালাক হয়, এর একটাই কারণ ঘরের ভিতরে আমার নবীর সুন্নত নাই। ঘরের ভিতরে যদি আমার নবীর সুন্নত থাকতো, ঘরের ভিতরে যদি সাহাবী কেরামদের জীবনের অনুসরণ থাকতো, আল্লাহর কসম ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হইতো না, স্বামী স্ত্রীর ভিতরে ফাটল হইতো না। বিশ্বনবীর সাহাবি এবার রাতের বেলায় ঘুমটা ভেঙে গেল, ঘুম ভাঙ্গার পর দেখি স্ত্রী পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, ডাক দিয়ে বলে, আমার স্ত্রী তুমি কি ঘুমাও নাই? বলে, না ঘুমাই নাই। কেন? আপনি পানি চেয়েছেন, এখন যদি আমি আবার ঘুমিয়ে যাই আবার পানি চাইবেন, আপনার কষ্ট হইতে পারে, এই জন্য আমি ঘুমাই নাই। স্বামী ডাক দিয়া বলে, আরে স্ত্রী তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত মহাব্বত করো, আজকে আমার কাছে যা চাইবা আমি তোমার চাওয়া পাওয়া পূর্ণ করে দিব, যা চাইবা তাই চাওয়া পূর্ণ করে দিব। আমরা যদি হইতাম কি চাইতাম? একটা স্বর্ণের বালা বানায় দিব, একটা চেইন বানায় দিব, বা দামি একটা 20,000 টাকা দামের একটা কাপড় দিতে হবে, কারণ আজকে তো সুযোগ, আজকে যাওয়ার সুযোগ, তাই নাকি? আপনি আমি যা চাই তাই দিবেন? বলে, হ্যাঁ তুমি আমার কলিজা ঠান্ডা করেছো, আজকে তুমি যা চাইবা তাই দেব। এবার স্ত্রী ডাক দিয়ে বলো, স্বামী যদি আমাকে দিবেন তাহলে আমাকে তালাক দিয়ে দেন। সুবহানাল্লাহ, বলি না তালাক কি খুব ভালো জিনিস নেই? এবার স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী কি কষ্ট আমি তোমাকে দিলাম, কেন তুমি তালাক চাও? বলে, কোনো কষ্ট দেন নাই, আপনি বলেছেন ওয়াদা করেছেন, মুমিন ওয়াদা খেলাপ করতে পারে না। কোন জায়গায় ঠেকাইছে দেখেন? মুমিন তো ওয়াদা খেলাপ করতে পারে না, সুতরাং আপনি বলেছেন ওয়াদা পূর্ণ করুন, আমাকে তালাক দিন। স্বামী টেনশনে পড়ে গেল, কি বিপদ, আমার স্ত্রী আমার কলিজা ঠান্ডা করেছে, এমন স্ত্রী কোথায় পাবো, আবার কেন আমার কাছে তালাক চাই? স্ত্রীকে ডাক দিয়ে বলো, স্ত্রী আমি সকাল বেলায় চলো আমরা বিশ্বনবীর দরবারে গিয়ে ফয়সালা হবে, এখন কিছু বলবো না, ফয়সালাটা নবীজি করে দিবেন। সকাল যখন হয়ে গেল, এবার রওনা হয়ে গেল বিশ্বনবীর দরবারের ফয়সালার জন্য। স্ত্রী তালাক চায়, স্বামী তালাক দেয় না, স্ত্রী বলে সে ওয়াদা খেলাপ করেছে, ওয়াদা খেলাপ করাও তো মুমিনের সিফত না। বিশ্বনবীর দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল, মাসআলা জানার জন্য, দিন শিকার জন্য। যখন বের হয়ে গেল পথের মধ্যে, স্বামী পিচ্ছুল খেয়ে পড়ে গেল, পিচ্ছুল খেয়ে পড়ে শরীরের একটা জায়গায় দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। স্ত্রী এবার ওই তার
কাপড় দিয়া কাপড় ছিড়ে কাপড় দিয়া রক্তগুলো মুছে দেয়। আর স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী চলেন চলেন বাড়িতে চলেন, আর নবীর দরবারে যেতেও হবে না, আমাকে তালাকও দিতে হবে না। সুবহানাল্লাহ, বড়ি স্বামী ডাক দিয়ে বলে, বুঝতে পারলাম না, তালাক চাইলাম আর উল্টো করে নিলাম, নবীর দরবারে তো এখনো পর্যন্ত আমি যাই নাই। এবার স্ত্রী ডাক দিয়া বলে, আপনি কি নবীজির হাদিস কি শুনতে পান নাই নাকি, যার উপরে বিপদ আসে, যার উপরে মুসিবত আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় পছন্দ করেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন। আল্লাহ পাক যাদের কল্যাণ চান তাদেরকে বিপদ দেন, তাদেরকে মুসিবত দেন। আজকে আমি সংসার করছি বহুদিন, আমাদের সংসারে কোনো বিপদ নাই, আমাদের সংসারে কোনো মুসিবত নাই, আমাদের সংসারে কোনো টেনশন নাই, আমাদের সংসারে কোনো কষ্ট নাই। এই জন্য আমি চিন্তা করলাম, নবীজি বলেছেন, বিপদ মুসিবত যাদের উপরে আসে আল্লাহ তাদের প্রতি খুশি, আমাদের উপরে কোনো বিপদ নাই, তার মানে কি আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন নাকি? আল্লাহকে অসন্তুষ্ট করে আমি তো সংসার করতে পারি না, এই সুখের জীবন আমি চাই না, আল্লাহর সন্তুষ্টি আমি চাই, এই জন্যই আমি আপনার কাছ থেকে তালাক চেয়েছি। এখন যখন নবীজির কাছে রওনা হয়ে গেলাম, পথের মধ্যে আপনি পড়ে গেলেন, আপনার শরীর থেকে রক্ত বের হলো, তার মানে বোঝা গেল এইও একটা বিপদ, এটাও তো একটা মুসিবত। সুতরাং বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন, সুতরাং আল্লাহ যেহেতু ভালোবাসেন, এই সংসার আমি কখনো ছাড়ব না। আল্লাহু আকবার। এই জন্য সব কিছুর মালিককে, বিপদ দেওয়ার মালিককে, বিপদ দূর করার মালিককে, আমাদের যা কিছুর প্রয়োজন চাইব কার কাছে? আল্লাহ।